বন্ধুরা, তোমরা বেশ কাগজের তৈরি ট্রায়াঙ্গেল ব্যবহার করে মজা নিতে চাও? তাহলে দেখো, একটা এটা একটা বেশ ইন্টারেস্টিং ফ্লেক্স। ট্রায়াঙ্গুলার প্যাটার্নস আমরা ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারি, যেটার জন্য একটা কার্ড শিট লাগবে 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার চওড়ার। এবং এখানে দেখো কিছু লাইন মার্ক করা আছে। এখন এই মার্ক করা লাইন বরাবর স্ট্রিপগুলি কেটে নাও। প্রত্যেকটি স্ট্রিপের কিন্তু চওড়া 2.5 সেন্টিমিটার। এখন এরকম 8টি স্ট্রিপ পাবে। এখন মার্ক করা লাইনগুলোতে ফোল্ড করো। এখন এই দুই প্রান্তের একটু সেলোটেপ ব্যবহার করে আটকে দাও। দেখবে এটা একটা বেশ সমকোণী ত্রিভুজের মতো দেখতে লাগবে। তো এইরকম আরও টোটাল 8টা এরকম সমকোণী ত্রিভুজ বানাও কাগজের স্ট্রিপ থেকে। এখন যে ত্রিভুজগুলো বানিয়েছো এটাকে দেখো পরস্পরের সাথে জুড়ে দাও, দুটো ত্রিভুজ একসাথে। তাহলে তোমরা এরকম 4টে পেয়ার পাবে, 4টে জোড়া ত্রিভুজ পাবে, তাই না? এখন এই 4টে জোড়া ত্রিভুজের যে কোনো দুটো জোড়া ত্রিভুজ নাও এবং এই দুটোকে সেলোটেপ দিয়ে আটকে দাও পেছন দিক থেকে। দেখো কিভাবে আটকাচ্ছি আমরা, ত্রিভুজের যেটা বেস সেটাকে আটকে দিলে। সুতরাং এটা খুব সহজেই ফ্ল্যাপ হতে পারে, ডাউন হতে পারে। এখন এই যে দুটো জোড়া ত্রিভুজ পেলে, 4টে 4টে 8টে, এই 4টে ত্রিভুজ দুটোকেও কিন্তু জোড়া লাগাতে হবে পেছন দিক থেকে। দেখো সেলোটেপ এটাকে আটকে জোড়া লাগাও। এখানে দেখানো হচ্ছে প্রথম ত্রিভুজের আর দ্বিতীয় ত্রিভুজের দুটো জয়েন্ট আমরা জোড়া লাগালাম। এখন আমাদের এই প্যাটার্নটা অলমোস্ট রেডি। এখন এটাকে ফ্ল্যাপটাকে খোলো, দেখবে কি সুন্দর একটা ডায়মন্ড শেপের ডিজাইন তৈরি হলো। আবার এটার পরে আবার একটা ফ্ল্যাপ খোলো, দেখবে দারুণ একটা বর্গাকার প্যাটার্ন। সো আমরা ট্রায়াঙ্গুলার ফ্লেক্স ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারি। তো কন্টিনিউয়াস তোমরা এটাকে ঘুরিয়ে ফ্ল্যাপ উপর নিচ করে তোমরা দারুণ দারুণ কুল ডিজাইন তৈরি করতে পারো। এটা বানাও, খুব মজা পাবে। এখানে দেখো তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা কিভাবে মজা নিচ্ছে, আর দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেছে।